হিংস্র হাঙর কোনো এক রক্তহীন করার কারণে ভয় পায় চমৎকার ভদ্র ও বুদ্ধিমান প্রাণী ডলফিনকে, যে হাঙর রক্তের নেশায় মাতাল হয়ে যে কোনো প্রাণীর মাংস খুবলে খায়। সেই হাঙর কিনা নিরিবিলি নিরীহ ডলফিনকে বাঘের মতো ভয় পায়। কি অবাক হচ্ছেন, হওয়ারই কথা। আমরা টিভি সিনেমা, উপন্যাস কিংবা অ্যাডভেঞ্চার গল্পে হাঙরের অনেক ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত হয়েছি, আর সেই ভয়ঙ্কর হাঙরের দল জমের মতো ভয় পায় এক প্রজাতির ডলফিনকে, যার নাম বোটল নোজ ডলফিন। এই ডলফিনগুলো হাঙরের আক্রমণ থেকে মানুষকেও বাঁচায়। এসব ডলফিনকে হাঙররা ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, চলুন জেনে নেই সেসব সম্পর্কে। এগুলো ডলফিন সাগরে দলবদ্ধভাবে থাকে, দলবদ্ধভাবে থেকেই তারা শিকার করে। এরা প্রচণ্ড কৌশলী আর ক্ষিপ্র। শান্ত স্বভাবের এই ডলফিন মানুষের কাছাকাছি বুদ্ধিমত্তা ধারণ করে, সাথে তাদের জুৎসই আকৃতির ক্ষিপ্র শরীর তাদের জন্য এক বড় অ্যাডভান্টেজ। দলবদ্ধ কিংবা একা, এই ডলফিনের সাথে হাঙর লড়াই পেরে ওঠে না। এই ডলফিনের লেজ এক অনন্য বৈশিষ্ট্য। শক্তিশালী নমনীয় লেজের সুবিধা নিয়ে এরা দ্রুত এবং প্রচণ্ড গতিতে চলতে পারে এবং নড়তেও পারে খুব দ্রুত। বিপরীতে হাঙরের লেজ কম নমনীয় এবং কম ক্ষিপ্র। হাঙরকে দ্রুত আক্রমণ করে সটকে পড়ে এরা, আবার ফিরে এসে আক্রমণ করে পুনরায় সরে পড়ে। এদের কাছে রীতিমতো নাকানি চুবানি খায় হাঙর। এছাড়া ডলফিনের মুখের দিকে প্রলম্বিত একটা অংশ আছে যাকে স্নাউট বলা হয়। এই স্নাউট ডলফিনের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করে। ক্ষিপ্র ডলফিনের স্নাউট দিয়ে হাঙরের পেটের দিকে আঘাত করে, ঠিক পেয়নেট দিয়ে খোঁচা দেওয়ার মতো। এভাবে হাঙর কিংবা যে কোনো ভয়ঙ্কর প্রাণীকে ঘায়েল করে এই বোটল নোজ ডলফিন। এসব কারণে এই ডলফিনকে সব প্রজাতির হাঙর জমের মতো ভয় পায়। পারতপক্ষে হাঙররা এদের ছায়াও মাড়ায় না।